দু সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মতো দু সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাসও কমানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি তিনি বলেছেন করোনার কারণে নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদেরও শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে তাদের সিলেবাসও কমানো হবে তবে দু সালের পরীক্ষার্থীদের মতো এত বেশি কমানো হবে না বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিশ শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলার্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন পুনরায় খুলে দেওয়ার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হয়েছে তবে সবার আগে দেশের সকল শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে এরপর পর্যায়ক্রমে দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর আবাসিক শিক্ষার্থীদেরও অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করা হবে এরপর জাতীয় পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে স্কুল খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদি ফেব্রুয়ারিতে স্কুল খোলা সম্ভব না হয় তাহলে মার্চে স্কুল খুলে দেওয়া হবে তবে এক্ষেত্রে মার্চ মাসে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে চলতি বছরের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাই মাসখানেক পিছিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন স্কুল বন্ধ থাকায় অন্যান্যদের মতো নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও ক্ষতির সম্মুখীন হয়েছে এ কারণে আমরা তাদের সিলেবাসও কমিয়ে দেওয়ার কথা ভাবছি তবে এবারের মতো এতটা কমানো হবে না পাশাপাশি সিলেবাস কমানো হলেও দু সালের পরীক্ষার্থীদের যথাসময়ে মডেল টেস্ট এবং টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে টেস্ট পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হলেও মূল পরীক্ষা অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষা সালের পহেলা ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা দু সালের পহেলা এপ্রিল অনুষ্ঠিত হবে কিনা নাকি কিছুদিন পিছিয়ে দেওয়া হবে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের লক্ষ্যেই সিলেবাস কমানোর কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয় তবে সংক্ষিপ্ত সিলেবাস কবে প্রকাশিত হবে বা কোন মাসে শিক্ষার্থীরা হাতে পাবে এই বিষয়টি স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী স্কুল খুলে দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীরা অবাধে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে এমনকি অধিকাংশজনই মাস্ক ব্যবহার করছে না কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা উঠলেই এক শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবক এর প্রতিবাদ করছে অথচ তারাই অবাধে হাটবাজার মাঠে ময়দানে সব জায়গায় ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে স্কুল খুলে দেওয়ার বিরুদ্ধে যারা সমালোচনা করছেন তাদের এই বিষয়গুলোর প্রতিও দৃষ্টি দেওয়া উচিত